প্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা আপনাদের বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। একটি মজার দর্শক প্রশ্ন ছিল, আমার একটি মহিলা দর্শক প্রশ্ন করেছিল রেডব্রিজ থেকে, কত বছর অপেক্ষা করতে হবে। উনি বলেননি মানে বর্তমানে অ্যাপ্লিকেন্টের বয়স কত। আমি বিজ্ঞাপন বিরতির মাঝখানে একটি ক্যালকুলেশন করে ফেলেছি, বলছি সেই দর্শকের উদ্দেশ্যে। যদি সেই দর্শক মহিলার বন্ধুর বয়স এখন 25 বছর হয়ে থাকে, তাহলে এই এই মহিলা বন্ধুকে 45 ইয়ার্স ওয়েট করতে হবে। যদি তার বয়স 30 বছর হয়ে থাকে, তাকে 35 ইয়ার্স ওয়েট করতে হবে। যদি তার বয়স 40 বছর হয়ে থাকে, তাহলে তাকে 25 ইয়ার্স ওয়েট করতে হবে। আর যদি তার বয়স 50 বছর হয়ে থাকে, তাহলে তাকে 15 বছর অপেক্ষা করতে হবে। যদি B1 টেস্ট উনি পাস না করতে পারেন, 65 বছরের পরে উনি অ্যাপ্লাই করতে পারবেন ফর ইনডেফিনিট ডিফ্রেমেন্টের জন্য। ভাই, আমি কি হিউমার্স এনে বলতে পেরেছি? আমি না, চমৎকার হয়েছে আসলে। তবে আমরা আশা করব যে বাই দিস টাইম যদি কোনো কোর্স করে পরীক্ষাটা পাস করে, সেটা আমরা আশা করব। ধন্যবাদ। চলে যাচ্ছি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমি আসলে কল আগে করছিলাম, আমি মানে লাইনটা পরে কেটে গেছে, ব্রেক ব্রেক ছিল। প্রশ্ন হচ্ছে যে আমি সলিসিটার একজনের সাথে কথা বলছিলাম, তো উনি বললেন যে আমি যদি ইএক্স, যেহেতু ওপাসটা হয়ে গেছি, ইএক্স রাউন্ডে 10 ইয়ার রুটে ভিসা পাইলে 5 ইয়ার রুটে আসতে পারবো না। খারাপ করে আপনি বলবেন না, ডাউন করে বলবেন না। আপনি যদি বলেন আপনার সলিসিটর আপনাকে এই অ্যাডভাইস করেছে, আমরা কিন্তু সেই সলিসিটরের উপর দিক দিয়ে গিয়ে কোনো অ্যাডভাইস করতে পারবো না। আমি জিজ্ঞেস করছিলাম আমি আপনাকে, আপনি আপনি কিন্তু আমার আমার উচ্চারণ থেকে বুঝতে পারছেন আমি বাগের হুঙ্কার দিয়ে বলছি আমি করেছি। যেটা বোঝায় যখন কেউ যদি জব সিকার অ্যালাউন্সে থাকে, তখন তার উইকলি যে অ্যালাউন্সটা দেয়া হয়, হায়ার রেট যেটা, সেটাই হচ্ছে অ্যাডুকেট মেইনটেনেন্স। তো আমার যতদূর মনে পড়ে এটা চেঞ্জ হয়, 125-30 পাউন্ড হবে উইকলি ফর ওয়ান পার্সন। তো সেই অনুযায়ী কাপলে কত সেটা আমরা ওনার উত্তর দিয়ে দিয়েছি। জি জি, ওনার মেইন যে উত্তর ছিলাম প্রশ্ন উত্তর দিয়ে, হ্যাঁ ওটা দিয়ে দিই। আর দিন যদি আপনি অ্যাপ্লাই করেন, পেয়ে যাবেন। আর ওনাদের দর্শকের উদ্দেশ্যে বলছি, দর্শক মন্ডলী, আপনি দেখবেন মাঝে মাঝে আমার, আমি হিউম্যান বিং, কথা বলতে গিয়ে আমি মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে আমার ভিতরে বেদনার কান্না চলে আসে, যেটা আমার চেহারায় প্রকাশ পায়। আমি কখনো নিজের ব্যক্তি আমি লুকিয়ে রাখতে পারি না। এর আগে যিনি দর্শক উনি আমাকে বলেছিলেন যে উনি EX1 উনি ছিলেন এবং উনি টেনের শুরুতে EX1 থাকতে হবে, উনি FLMA উনি অ্যাপ্লাই করতে পারবেন না, ওটা শুনে আমি খুব আহত হয়ে গিয়েছিলাম। যে কারণে আমি আলো উত্তর দেওয়ার সময় আমার মুখটা একটু কালো হয়ে গিয়েছিল, তার কারণে আমি ভিতরে ঠিক ঠিক কর্দমাক্তের অনুভূতি ছিল। আমাকে ক্ষমা করে দেবেন, আমি আবার সেই হাসি নিয়ে ফিরে এসেছি আপনাদের মাঝে। ভাইয়া, আমি ঠিক বলেছি ভাইয়া? আপনার ভিতরে কিন্তু এক ধরনের অনুভূতি হয়, তাই নয় কি ভাইয়া? অবশ্যই। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমার নাম, আমি নাম বলবো না, আমি একটু হাসান ভাইয়ের সাথে কথা বলবো, প্লিজ স্যার। হ্যাঁ প্লিজ, আপনি কথা বলুন, আপনার আপনার খুব অনুগত খুব দর্শক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে, আপনাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, সারি টিমকে আমার খুব সালাম এবং দোয়া। থ্যাংক ইউ সো মাচ। জি, আমার ছেলেকে আনার জন্য, আমার ছেলেকে আনার জন্য আমি একটু অ্যাডভাইস চাচ্ছি, কারণ আমি এখানে একটা লন্ডনে, আজকে 25 ইয়ার্স হয়ে গেছে, আর আমি হার্ট পেশেন্ট। প্লিজ জি বলুন। আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে, ওই দুইটা ছেলে ওখানে, একটা ম্যারেজ আর একটা, ওরা হলো সিরিয়ান, আমার আমার হাজবেন্ড সিরিয়ান। জি, তো এখন আমার ভাইয়ের কাছে থাকে বাংলাদেশে,
নয় বছর হচ্ছে যুদ্ধর পরের থেকে এসে থাকতেছে, এখন আমার কাছে আনতে যাচ্ছে আমাকে লুক আপটা করার জন্য, আমার এখানে কেউ নাই। প্লিজ ভাইয়া, এটা যদি আপনি একটু আল্লাহর দিকে তাকিস, আমি আর পারতেছি না, অনেক অসুস্থ হয়ে গেছে, ডিপ্রেশন এবং হার্ট পেশেন্ট। প্লিজ আপনার অফিসটা যদি আমাকে অ্যাড্রেস দিতেন, আমি একটু গিয়ে আপনার সাথে দেখা করে আসতাম। প্লিজ, ধন্যবাদ। সম্মানিত অতিথি, চমৎকার করে দর্শক আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তবে তবে একটু বিভিন্ন লিমিটেশন থাকার কারণে ওনার অ্যাড্রেস আমরা দিতে পারছি না আপনাকে এখন, তবে 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 আপনারা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ফোন দেবেন, আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে সেই স্বনামধন্য আইনজীবীর। এখন আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি উত্তর জানানোর জন্য চলে যাচ্ছি। ভাইয়া, এক মিনিট উত্তরটি দিয়ে দেন, কারণ আমাদের শেষ পর্যন্ত চলে এসেছে। এটা আসলে একটু ভেরি ডিফিকাল্ট কেস, যেহেতু তারা ওভার 18, তো যে ক্ষেত্রে যেহেতু এল্ডারলি ডিপেন্ডেন্টের যে রিকোয়ারমেন্ট আছে স্যাটিসফাই করা খুব একটা ইজি না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়ান টু ওয়ান লয়ারের কাছ থেকে যে আসলে এটা অ্যাডভাইস নেওয়া বেটার হবে। আমাদের সময়ও শেষ হয়ে আসছে, বোধ হয় আমাদেরকে বোধ হয় প্রোগ্রাম শেষ করে দিতে হবে। আপনাকে ধন্যবাদ আপা কল করার জন্যে। তো আমরা যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে যে কোনো একজন লয়ারের কাছে যে ওয়ান টু ওয়ান বুঝে নেওয়া, কারণ এল্ডারলি ডিপেন্ডেন্ট হিসাবে তারা ও দেশে আছে, আপনার সিচুয়েশন বলছেন সেটা খুবই সমস্যা, কিন্তু এটা ডিফিকাল্ট কেস আমি মনে করি। ধন্যবাদ ভাই। এবং উনি আপনার অ্যাড্রেস চেয়েছিলেন, আমরা অনলাইনে দিতে পারবো না, যে লাইভ সাথে অনুষ্ঠানের উপরে দিয়ে দিবো। জি জি, উনি ওনার মনে যদি শান্তি লাগে উনি আপনার কাছ থেকে শেয়ার। জি জি জি, ধন্যবাদ ভাই চমৎকার বলার জন্য। দর্শক মন্ডলী, এই ছিল আমাদের অনুষ্ঠানের আজকের সর্বশেষ দর্শক প্রশ্ন। আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, সেজন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে, আমি আজকের অনুষ্ঠানের সেই বিজ্ঞ অভিজ্ঞ দক্ষ আইনজীবী, যাকে আমাদের বাংলাদেশ কমিটির সবাই এক নামে চেনে, সলিসিটর ব্যারিস্টার এম হাসান ভাই, তাকে তার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান। প্রথমে আমি আমার গ্রেটফুলনেস জানাবো ব্যারিস্টার মোহিত খানকে, যে আমার এই প্রোগ্রামে আসার জন্য ইট ইজ মাই প্রিভিলেজ টু হ্যাভ হিম ইন দিস লাইভ শো। তাকে আমি খুবই মিস করেছিলাম, দর্শকরাও মিস করেছে, এবং আমার মনে হচ্ছে ইলেকট্রিকের মতো প্রোগ্রামটা আবার চাঙা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। তো আমার খুবই ভালো লাগছে ব্যারিস্টার মোহিত খানের সঙ্গে প্রোগ্রাম করে, এবং আপনারাও আশা করি এনজয় করছেন। আমরা চেষ্টা করি আপনাদের কলগুলো নেওয়ার জন্য এবং আশা দেওয়ার জন্য, এবং আবারও ভবিষ্যতে দেখা হবে, এবং ব্যারিস্টার মোহিত খানকে আবারও আমি আমার গ্র্যাচুয়েট শো করছি, এবং এই প্রোগ্রাম আবার টেক ওভার করে কন্টিনিউ করার জন্য, এবং আশা করি আমাদের সঙ্গে আপনাদের আবারও দেখাবে। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান। ভাইয়া, এত চমৎকার করে, মানে আমি যখনই আপনার নামটা উচ্চারণ করি বিনয়ে বিনম্র শ্রদ্ধা আমার চলে আসবে। ধন্যবাদ, চমৎকার করে বলেছেন ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করছিলাম, পরিবর্তনের পরিবর্ধনগুলি নিয়ে আলোচনা করছিলাম, এবং এই পরিবর্তন পরিবর্ধন সংক্রান্ত বিষয়ে আপনাদের যে বিভিন্ন প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলির মূল্যবান উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। এই বিষয়গুলি আলোচনা করার মাধ্যমে এবং আপনাদের প্রশ্নগুলির মূল্যবান উত্তর দেওয়ার মাধ্যমে আমরা যদি আপনাদেরকে এতটুকু উপকার করে থাকতে পারি, সেখানে হবে আমাদের সার্থকতা, সেখানে হবে আমাদের এনটিভি সার্থকতা, সেখানে হবে আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব এম হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, আপনি মূল্যবান সময় দিচ্ছেন সেজন্য। আমি কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ভাইদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্ডিকা ভাই, ইভেন দো হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, ইন্ডিকা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কন্ট্রিবিউশন ফর দিস টিভি চ্যানেল, দি ওয়ে ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড টু রান দিস টিভি চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিকা, তোমাকে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম। এবং কন্ট্রোল রুমের দায়িত্বে যারা আছেন ভাই বোন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, সাবিন অপু বাবু তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, চয়ন ভাই আপনাকে জানাচ্ছি ধন্যবাদ, এবং দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা আমাদের মাঝে থেকে আপনাদের বিভিন্ন প্রশ্ন করে আমাদের অনুষ্ঠানকে যেভাবে সাফল্যমণ্ডিত করেছেন, সুন্দর করে তুলেছেন, ফুটিয়ে তুলেছিলেন, আলোকিত করে তুলেছিলেন, সেজন্য আপনাদের জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং ধন্যবাদ। আগামী সপ্তাহের আইন ও অধিকার অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মোহিত খান, সেই অভিজ্ঞ আইনজীবী, দক্ষ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর এম হাসান ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।